মৃত্যু অবধারিত কখন কোথায় কিভাবে কার মৃত্যু হবে সেটা শুধুই সৃষ্টিকর্তা জানেন তবে মাঝে মাঝে এমন কিছু মানুষের বেঁচে যাওয়ার খবর ঠিকই বিস্মিত করে তোলে তুরস্ক সিরিয়া সীমান্তে ভয়াবহ ভূমিকম্পে পর্যন্ত নিভে গেছে প্রায় 35,000 মানুষের জীবন প্রদীপ গত সোমবার ভোরে যখন ভূমিকম্পে কাঁপছে দুই দেশের সীমান্ত শহরের স্থাপনাগুলো তখন তুরস্কের ক্লাব হাতা স্পোর্টের খেলোয়াড় কেভিন অলিভিয়ার সোনি অপেক্ষা করছিলেন ফজরের নামাজের জন্য তাই তো ভূকম্পন অনুভব করতে পেরেই অলিভিয়ার সোনি দ্রুত সরে যেতে পারেন নিরাপদ স্থানে বিস্তারিত ডেস্ক রিপোর্টে ক্যামেরুনের আক্রমণ ভাগের খেলোয়াড় কেভিন অলিভিয়ার সোনি ২৪ বছর বয়সী এই ফুটবলার বর্তমানে খেলছেন তুরস্কের ক্লাব হায়াতস্পোরের হয়ে গত সোমবার তুরস্কের শক্তিশালী ভূমিকম্পে সৌভাগ্যবশত বেঁচে যান তিনি তুরস্ক ও সিরিয়া সীমান্তে ভয়াবহ ভূমিকম্পে এ পর্যন্ত 35,000 মানুষ প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম এই মৃত্যুর মিছিলে আজ হয়তো সোনির নামটাও থাকত কিন্তু তিনি বেঁচে ফিরেছেন মৃত্যুকূপ থেকে তিনি কিভাবে ভূমিকম্পের সময় নিজেকে রক্ষা করেছিলেন এ নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন ফুট মার্কোটোকে সেখানে তিনি বলেন আমি একজন মুসলিম এবং ধার্মিক ভূমিকম্পের দিন আমি ফজরের নামাজ পড়ার জন্য অপেক্ষা করছিলাম বলতে পারেন এই অপেক্ষা আমাকে বাঁচিয়েছে বেঁচে ফিরে ভেবেছি যদি ঘুমিয়ে থাকতাম তাহলে অবশ্যই আমি মারা যেতাম আমার ভাগ্য ভালো তাই আল্লাহ আমাকে রক্ষা করেছেন সোনি আরো বলেন ঘটনার আগের দিন কাশিম পাশার বিপক্ষে আমাদের ম্যাচ ছিল সেই খেলায় আমরা 1-0 গোলে জয়লাভ করি ম্যাচ শেষে আমি বাসায় ফিরে কাজিনদের সঙ্গে বসেছিলাম ভোরের দিকে ভবন কাঁপতে শুরু করলে কাজিনদের শান্ত হতে বললাম এমন সময় চারিদিকে ভবন ভেঙে পড়তে শুরু করে তখন শুধু মোবাইল আর পাসপোর্ট নিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে নেমে পড়ি আমি জানি না কিভাবে মোবাইল ও পাসপোর্ট সঙ্গে নেওয়ার কথা চিন্তা করেছি ওই সময় ঘটনার বর্ণনা দিতে গিয়ে বেশ আবেগাপ্লুত হয়ে পড়েন সোনি তিনি বলেন আমরা যথেষ্ট ভাগ্যবান কারণ ভবনটি ভেঙে পড়ার আগেই বের হতে পেরেছিলাম আমাদের ভবনটি 17 তলা ছিল একবার ভেবেছিলাম ভবন থেকে লাফ দিব তবে হাত পা ভাঙার ভয়ে সেটি করিনি আমরা বাইরে বের হয়ে দেখি কিছু কিছু স্থানে মাটি দুই ভাগ হয়ে গেছে অনেক ভবন ভেঙে মাটির সঙ্গে মিশে গেছে ভূমিকম্প আমাদের সবকিছু ওলটপালট করে দিয়েছে আমি আমার আশেপাশে অনেক মানুষকে প্রাণ হারাতে দেখেছি আমরা যখন ভবনগুলো ধসে পড়তে দেখি তখন মানুষদের বাঁচাতে সাহায্য করেছি পাথরের ব্লকগুলো সরিয়েছি শিশু ও বৃদ্ধ মানুষকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছি আমরা আমাদের সেরাটা করেছি বেঁচে ফেরা সোনি এখন সামনের 2 সপ্তাহ ব্যয় করবেন দুর্গত মানুষদের জন্য যতটা পারেন সাহায্য করবেন বলেও জানিয়েছেন এ নিয়ে হোয়াটসঅ্যাপে গ্রুপ তৈরি করে অর্থ জোগাড়ের কাজও শুরু করে দিয়েছেন বলে জানান সোনি স্পোর্টস ডেস্ক দেশ টিভি